এই সরকার তারা যেই নীতিতে রাষ্ট্রটা পরিচালনা করছে সেই নীতিটা তারা বলেছে যে তারা কম গণতন্ত্র অধিক উন্নয়ন, মানে তাদের কাছে গণতন্ত্র গুরুত্বপূর্ণ না, উন্নয়ন গুরুত্বপূর্ণ, এরকম একটি কথা আমাদের দেশের মানুষের মধ্যে, আমাদের দেশের বুদ্ধিজীবীদের মধ্যে দিয়ে তারা বলছেন যে এটা তাদের নীতি। সেজন্য তারা গণতন্ত্রের ধার ধারেন নাই, মানবাধিকারের ধার ধারেন নাই, তারা কিছু অবকাঠামোগত উন্নয়ন, কিছু মেগা প্রকল্পকে সামনে নিয়ে বলছেন যে তারা বাংলাদেশকে সিঙ্গাপুর, বাংলাদেশকে থাইল্যান্ডের মতো উন্নত জায়গায় তারা নিয়ে যাচ্ছেন বা নিয়ে যাবেন। আপনারা বহুবার শুনেছেন ডিজিটাল বাংলাদেশের গল্প, কিন্তু বাস্তবে আমরা কী দেখতে পাচ্ছি? বাস্তবে আমরা দেখতে পাচ্ছি, আপনারা আজকের পত্রপত্রিকাগুলো খুললে দেখবেন যে বাংলাদেশের রিজার্ভ, বাংলাদেশ ব্যাংকের যে রিজার্ভ, সেটা আজকে কমতে কমতে সেটা এমন একটা আশঙ্কাজনক জায়গায় এসে দাঁড়িয়েছে যেটা অর্থনীতিবিদরা গত 6 মাস থেকে তারা সতর্ক করছেন। আপনারা তো জানেন একটা পরিবার আমরা যেভাবে চালাই, একটা রাষ্ট্রও কিন্তু অনেকটা একই নিয়মেই চলে, যে আয় এবং ব্যয়ের একটা সমতা, একটা বাজেট নিয়ে আমরা আমাদের জীবন ধারণ করে থাকি। একটা পরিবার চালাতে গেলে পরিবারের কর্তাদেরকে তার কয়েকটা জিনিস খেয়াল রাখতে হয়, যে আমার আয় কত, আমার রেগুলার ব্যয় কত, আমার সঞ্চয় কত। একটা রাষ্ট্রকে সবসময় তার সঞ্চয় বা রিজার্ভের জায়গাটাকে তাকে সতর্ক থাকতে হয়, কারণ তাকে অনেক আমদানি তাকে করতে হয়, কারণ এখানে যে উৎপাদনগুলো সে করে, যেমন ধরেন একটা পরিবারে সবসময় খেয়াল রাখতে হয় যে আমার কোনো অ্যাক্সিডেন্ট ঘটতে পারে, আমার বিদেশে ভ্রমণ হতে পারে, আমার অন্যান্য প্রয়োজন হতে পারে, যেটা দিয়ে আমরা সবসময় দেখি যে আমাদের ব্যাংকে আমরা কিছু টাকা সঞ্চয় করে রাখি। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের দেশের রিজার্ভ কমতে কমতে এখন এসে এটা 13 বিলিয়নে দাঁড়িয়েছে। আজকের পত্রিকা বলছে যে প্রকৃত রিজার্ভ, যেটা IMF, ওয়ার্ল্ড ব্যাংক তারা বলছে যে আমাদের প্রকৃত রিজার্ভ এসে দাঁড়িয়েছে 13 বিলিয়নের মতো। আপনি হয়তো, এটা হচ্ছে প্রায় $1,882 কোটি। বাংলাদেশ ব্যাংক বলছে যে না, তাদের কাছে আছে 18.32 বিলিয়ন, কিন্তু এখন প্রকৃত রিজার্ভের যে হিসাবটা আমাদের কাছে আসছে, আমাদের প্রতি মাসে 500 কোটি ডলার আমাদের আমদানি ব্যয় এবং অন্যান্য ব্যয়ের জন্য আমাদের প্রয়োজন হয়। কারণ এই আমদানিগুলো আমাদের কেন করতে হয়? আপনারা জানেন আমাদের এখানে আমরা যে বিদেশি অর্থ বা ডলার আমরা যেটা আর্ন করি, সেই আর্নের আমাদের উৎসগুলো হচ্ছে কী কী? উৎসগুলো হচ্ছে আমাদের এখান থেকে আমরা যেটা রপ্তানি করব, আমাদের গার্মেন্টস শিল্প সহ আরও বিভিন্ন জিনিস আছে, আর হচ্ছে আমাদের প্রবাসীরা আমাদের কাছে যে টাকাটা পাঠায়, এটা হচ্ছে মেজর আমাদের কাছে। এখন আমদানি যদি আমি করতে না পারি, তাহলে আমি আমার এখানে পণ্য কীভাবে উৎপাদন করব? আমার এখানে গার্মেন্টসের যে ডেভেলপমেন্টগুলো হবে, এখানে যে প্রোডাকশানগুলো হবে, সেগুলো আমি কীভাবে করব? এখন আবার আমদানি করতে হলে আমার বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে আমাকে ডলার ব্যয় করতে হচ্ছে। আজকের হিসাবে দেখা যাচ্ছে যে আগামী 3 মাসের আমাদের যে আমদানির ব্যয় সেটা নির্বাহ করার ক্ষমতা শুধু আমাদের আছে। কতটুকু কঠিন জায়গায় এসে আমরা উপনীত হয়েছি! আপনারা জানেন যে আমাদের বাজেটের গত বহু বছর ধরে আমাদের এখানে ঘাটতি বাজেট দেয়া হচ্ছে, এবং ঘাটতি বাজেটটা পূরণ করার জন্য যে কাজগুলো করা হয় সেটা হচ্ছে বিদেশ থেকে ঋণ, আর দ্বিতীয় হচ্ছে আমাদের এখানে ব্যাংক থেকে ঋণ এবং নানা ধরনের সঞ্চয়পত্র তারা এখানে চালু করে। আমরা কী দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি যে ব্যাংকগুলোর অবস্থা আজকে লুটপাট হয়ে গেছে। আপনি জানেন, আমরা এখানে তথ্য যদি আমরা দেখি, আমরা দেখব যে CPD বলেছে যে 92,000 কোটি টাকা শুধু লুটপাট হয়েছে 24টা পার্টিকুলার অনিয়মের মাধ্যমে বাংলাদেশ ব্যাংক থেকে, অর্থাৎ বাংলাদেশ ব্যাংকের গোচরেই এটা হয়েছে। খেলাপি ঋণ 2008 সালে ছিল 22,000 কোটি টাকা, এখন এটা হয়েছে 60,000 কোটি টাকার উপরে।
এবং অনেক ব্যাংকার বা যারা ব্যাংক সম্পর্কে জানেন তারা বলছেন যে এটা আসলে প্রকৃত চিত্র না, প্রকৃত চিত্র হচ্ছে এর তিন গুণ খেলাপি ঋণ আছে। এই যে বলা হচ্ছে যে ২৪টা অনিয়ম, দেখেন ৯২,০০০ কোটি টাকা মাত্র ২৪ জন লোক এখান থেকে লুটপাট করেছে ২৪টা ফাইলের মাধ্যমে, এবং তার মধ্যে এমনও আছে যে ২৪টার মধ্যে এক ব্যক্তি করেছেন হয়তো ৪টা বা ৫টা ঘটনা, এবং এই টাকাগুলো কোথায়? এই টাকাগুলো বাইরে লুট হয়ে গেছে। আপনি দেখেন আমাদের এখানে ডলারের ২ বছর আগে ডলার ছিল ৮৭ টাকা, আর আজকে ডলারের দাম হচ্ছে ১১৭ টাকা ৪৪ পয়সা। তাহলে দেখেন ২ বছর আগে কেউ যদি আমার এখান থেকে ১,০০০০ ডলার পাচার করে দেয় বিদেশে, আজকে যদি এই ১,০০০০ ডলার আবার আমার দেশে ঢুকে, তাহলে শুধুমাত্র এই ডলারের বাবদই তার আয় হবে ৩০ লক্ষ টাকা। কীভাবে পরিকল্পিতভাবে ডলার পাচার করা হয়েছে, ডলারের মূল্য বৃদ্ধি হয়ে এখন সেটাকে আবার দেশে এনে ওই টাকাগুলোকে হোয়াইট মানি করে আমাদের চুরি করা টাকা দিয়ে আবার দ্বিতীয়বার চুরি করে আমাদের অর্থকোষকে এভাবে শূন্য করা হচ্ছে। প্রিয় বন্ধুগণ, দেশবাসী, এই যে আমরা যেটা বললাম যে উদ্বৃত্ত বাজেট দেখিয়ে আমাদের এই বাজেট ব্যবস্থাপনা, আমাদের যে অর্থ ব্যবস্থাপনাটাকে একটা দুর্বল অসুস্থ অর্থ ব্যবস্থাপনার দিকে নিয়ে যাওয়া হয়েছে, ব্যাংক লুট করা হয়েছে, মুদ্রাস্ফীতি মূল্যস্ফীতির কথা আমরা জানি, এই সরকার যেহেতু একটা অবৈধ একটা ডামি নির্বাচনের মাধ্যমে সে ক্ষমতায় এসেছে, সে তার ক্ষমতাকে ধরে রাখার জন্য সে কী করলো, সে সরকারি কর্মকর্তাদের বেতন বাড়িয়ে দিয়েছে। তাহলে বাজেটের একটা বড় অংশ এই সরকারি কর্মকর্তা কর্মচারীদের সুযোগ সুবিধা দিয়ে সে তার ক্ষমতাটাকে পাকাপোক্ত রাখার চেষ্টা করেছে, এবং আমাদের দেশের যে সমস্ত মন্ত্রণালয় অধিদপ্তর পরিদপ্তর আছে এগুলো আমরা যদি ভালো করে খোঁজ নেই আমরা দেখব বহু কর্মকর্তাদের কোনো কাজ নাই। সচিবালয়ে গেলে আপনি দেখবেন ওএসডি কর্মকর্তাদের বিশাল সারি, বসার জায়গা নেই। ঢাকায় এত সরকারি কর্মকর্তার কাজ নেই। আমরা কিছুদিন আগে দেখেছি যে মেডিকেল ডক্টর যারা আছেন তাদের মধ্যে ২০ ভাগের উপরে তাদেরকে ওএসডি দেখানো হয়েছে, তারা নানাভাবে নানা লিয়েন নিয়ে নানা কার্যক্রমের সাথে জড়িত। অর্থাৎ আমাদের যেই বেতন বাবদ যে অর্থ আমরা ব্যয় করছি এর বিরাট অংশ অপচয় হচ্ছে, এবং এগুলো আমাদের অর্থনীতির একটা বিরাট অপব্যয়ের জায়গায় আমাদের জায়গা যাচ্ছে।